স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তার আগে সকল যে বন্ধুদের জানাতে চাই যে এই ভিডিওটি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছেন আপনাদের যে আপডেট দিতে চলেছি সেই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ আজকে কিন্তু পাঁচ শতাংশ ওয়েটিং লিস্ট অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ প্যানেলের যে পাঁচ পার্সেন্ট ওয়েটিং লিস্টের শুনানি কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের শুধু তাই নয় পাঁচ পার্সেন্ট ওয়েটিং লিস্টের সাথে আরও নশো বত্রিশ জনকে যে নিয়োগ করা হয়েছিল তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও কিন্তু মামলা একই সাথে শুনানি হবে এই বিষয়ে এখন আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফাইভ পার্সেন্ট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল বারংবার কিন্তু সেই মামলা নিয়ে অনেক ঝামেলাও হয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মকর্তাদের একাধিকবার তলব করা হয়েছে এই ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট মোতাবিক যে পাঁচ পার্সেন্ট ওয়েটিং লিস্টে তারা দিয়েছিল তাদের তরফ থেকে পর্ষদের তরফ থেকে পর্ষদের প্রাক্তন সভাপতি মহাশয় জানিয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এ ধরনের কোনো প্যানেল লিস্ট তৈরি করা হয়নি আগে সভাপতি গৌতম পাল মহাশয়কে এ বিষয়ে এজলাসে ডেকেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে পাঁচ পার্সেন্ট ইংলিশ সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছেন অলরেডি চ্যানেল নিয়ে তবে বিভিন্ন রকমের বক্তব্য কিন্তু উঠে এসেছে এইখান থেকে আপনারা দেখেছেন যে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারম্বার কিন্তু প্যানেল প্রকাশে নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ কর্মসদ কিন্তু সংবিধানের বেসিক রুলস মেনটেন করে কিন্তু যে প্যানেল তৈরি করা হয়েছিল কি না সেই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে ন হাজার পাঁচশো তিরিশ জন যে প্যানেলে প্যানেলে নাম দিয়েছিলেন বর্তমান গৌতম পাল মহাশয় পর্ষদের সভাপতি কিন্তু চার থেকে চার বাই ছয়ের যে রুলস দেখেছিলেন আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার কপি রয়েছে যেখানে কিন্তু লেখা রয়েছে সাবমিশন জমা হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু লেখা পার্সেন্টেজ প্যানেল তৈরি করার আগে দু হাজার চোদ্দোর প্যানেল এবং দু হাজার বাইশের যে ইন্টারভিউ সেটি কিন্তু বিস্তারিত বিস্তম ফারাক রয়েছে সেই মধ্যে আর চব্বিশ বাই ছয় রুলস অনুযায়ী কিন্তু যতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় তার পাঁচ পার্সেন্ট সিটের একটা ওয়েটিং লিস্ট তৈরি করা হয় যাকে অ্যাডিশনাল প্যানেল লিস্ট বলা হয় কিন্তু আপনারা দেখেছি সেখানে রাজ্যে দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটকে কেন্দ্র করে যে দুটি নিয়োগ করা হয়েছিল প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয় দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার ঊনপঞ্চাশ জন এবং দুই হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো আশি জন দুটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু রকম পাঁচ পার্সেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা হয়নি কো অর্থাৎ সেটি সংবিধানকে মান্যতা দেয়নি কো সেই অনুযায়ী অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি করা হয় নিয়ে কিন্তু একাধিকবার মামলাকারীরা যে তাদের অভিযোগ জানিয়েছেন এখানে অনেক হাজার হাজার বঞ্চিত কেন কিন্তু বঞ্চিত হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরির আশায় তারা কিন্তু দিশাহারা হয়ে খুঁজে বেড়াচ্ছেন আজকে সেই মামলাটি ওটার কথা রয়েছে তবে সেই মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে মামলাটি একটা ভালো শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এরই মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকের সমস্ত মামলা থেকে সরিয়ে ফেলা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রথম যে প্রধান বিচারপতি কিছুদিন আগে কিন্তু তিনটে জানিয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিকের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে রয়েছেন বিচারপতি শিক্ষার মান ফলে বিচারপতি এজলাসে কিন্তু আজকে সেই মামলাটির শুনানি হবে আশা করা যায় যেহেতু পর্ষদের প্যানেল তৈরি করেনি কো এখনও পর্যন্ত